السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن شر حياتنا أعمالنا من يهدي الله فلا مضل له ومن يهدي الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون آمنت بالله صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم के बन के हादी रास्ता दिखाने हमारे सरकार आ गए के बन के हादी रास्ता दिखाने हमारे सरकार आ गए के अपने उम्मत को उम्मत को रब से मिलाने हमारे सरकार आ गए के बाप अपने बेटियों को जिंदा दबाए रोकर पुकारे बेटी कान बचा আমি একটি আয়াত পেশ করেছি পারা নম্বর ১১ সূরা নম্বর ইউনুস আয়াত নম্বর ৬২ মহান আল্লাহ তাআলা বলতে আছেন কালাম পাকে ইরশাদ করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান আল্লাহর ওলিদের কাছ থেকে না তিনাদের এই জগতে ভয় না তিনাদের পর জগতে ভয় সুবহানাল্লাহ কারণ আল্লাহর ওলিরা মরেন না আল্লাহর ওলিরা চিন্তা আল্লাহর ওলিরা আজ জিন্দা কালো জিন্দা কিয়ামত পর্যন্ত জিন্দা হ্যাঁ সুবহানাল্লাহ তাই আল্লাহ কালামকে ইরশাদ করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান আল্লাহর ওলিদের কাছ থেকে না তোমাদের এই জগতে ভয় না তোমাদের পর জগতে ভয় আমরা জানি
হেজাবি শাহ আজ থেকে 202 বছর আগে মারা গেছেন কিন্তু উনি মরেননি উনি আমাদের কাছ থেকে পর্দা নিয়েছেন আমরা জানি আমি বললাম আল্লাহর ওলিরা জিন্দা তখন হেজাবি শাহ জিন্দা আপনি আজকে সন্তোষপুরে হেজাবি শাহ জিন্দা আপনি যখন বেরেলিতে চলে যাবেন আপনি বেরেলির মাটিকে জিজ্ঞাসা করবেন বলে ও বেরেলির মাটি বলো বলো তোমার উপরে কে আরাম করছে ও বেরেলির মাটি বলো বলো তোমার উপরে কে শুয়ে আছে তো বেরেলির মাটি আপনাকে বলতে থাকবে বলে ও আল্লাহর বান্দা আমার উপরে সৈয়দে সরকারে আলা হযরত আজিমুল বরকাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভি আলীগড় রহমা আলা হযরত দুনিয়া আছে সুবহানাল্লাহ আপনি যখন পাথর চাকরিতে চলে যাবেন পাথর চাকরির মাটিকে আপনি জিজ্ঞাসা করবেন বলে ও পাথর চাকরির মাটি বলো বলো তোমার উপরে কে ঘুমিয়ে আছে ও পাথর চাকরির মাটি বলো বলো তোমার উপরে কে আরাম করতেছে কে পাথর চাকরির মাটি আপনাকে বলতে থাকবে বলে ও আল্লাহর বান্দা আমার উপরে দাতা মাহবুব শাহ ঘুমিয়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উড়িষ্যাতে চলে যাবেন উড়িষ্যার মাটিকে আপনি জিজ্ঞাসা করবেন বলে ও উড়িষ্যার মাটি বলে বলে তোমার উপরে কে ঘুমিয়ে আছে তো উড়িষ্যার মাটি আপনাকে বলতে থাকবে বলে ও আল্লাহর বান্দা আমার উপরে মুজাহিদে মিল্লাত ঘুমিয়ে আছে আপনি যখন বাগদাদে চলে যাবেন বাগদাদের মাটিকে আপনি জিজ্ঞাসা করবেন বলে ও বাগদাদের মাটি বলে বলে তোমার উপরে কে ঘুমিয়ে আছে তখন আপনাকে ওই বাগদাদের মাটি বলতে থাকবে আপনি যখন আজমিরে চলে যাবেন আজমিরের মাটিকে আপনি জিজ্ঞাসা করবেন বলে ও আজমিরের মাটি বলো বলো তোমার উপরে কে ঘুমিয়ে আছে আজমিরের মাটি আপনাকে বলবে বলে ও আল্লাহর বান্দা আমার উপরে ভারতের রাজা আজমিরের খাজা ঘুমিয়ে আছে আমি আপনারাকে বড় পিতা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের কিছুটা কেরামত শোনাবো আল্লাহ পয়গম্বরে এরূপ কাজকে শরীয়তের দৃষ্টিতে মুজিজা বলা হয় আর আল্লাহর ওলিদের এরূপ কাজকে শরীয়তের দৃষ্টিতে কারামত বলা হয় সৈয়দ তাইতো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নার মায়ের নাম ছিল উম্মুল খায়র ফাতিমা আর তিনার আব্বা জানের নাম ছিল আবু সালেম মুসা জঙ্গি দোস্ত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারাকে প্রথম কারামত শোনাই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে 17 মাস ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম যে রাতে জিলান শহরে জন্মগ্রহণ করেন সে রাতে জিলান শহরে কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন আরেকটু কারামত শোনাই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন তো তিনার পাক জবান হতে পাক আল্লাহ পাকের জিকির শোনা গেছে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মুবারকে বাঁচি বসতেন না আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের ঘাম থেকে সুগন্ধ বের হতো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে এলেন দুনিয়াতে আসার পরে যখন তিনার বিসমিল্লাহ খানা হলো তিনাকে যখন কালাম পাকের শিক্ষার জন্য মাদ্রাসাতে পাঠানো হয়েছে ওস্তাদ যখন ওস্তাদ আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলতে আছে বলে বেটা পড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহি
বিসমিল্লাহির রহমানির রহিম ওসে পাক যখন কালাম পাকে ফাতে রাসুলা কমপ্লিট করলো ওসে পাক কালাম পাকে ফতম হতে আলিফ লাম মিম হতে কালামে পাক করতে আছে অনবরত করতে আছে ওস্তাদ তাকে থামালেন না বলতে আছে দেখি বালক কত দূরে গিয়ে থাকে আমার ওসে পাক এক পারা দুই পারা তিন পারা চার পারা পাঁচ পারা অনবরত করতে আছে ওস্তাদ বলতে আছে দেখি বালক কত দূরে গিয়ে থাকে আমার ওসে পাক অনবরত কালামে পাক করতে করতে যখন আছে পারা কমপ্লিট ওস্তাদ বলতে আছে বলে ও বেটা থামলে কেন পড়ো তুমি পড়ছো তো আবার তিন ঝুমে রাখো হে সুবহানাল্লাহ मुखस्त करते আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।